কাবা প্রাঙ্গণে হিজরি নববর্ষের প্রথম জুমা অনুষ্ঠিত। মুসলিম উম্মার প্রধান ধর্মীয় স্থান মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। হিজরির নববর্ষের 1445 সালের প্রথম জুমার নামাজ ছিল আজ শুক্রবার 21 জুলাই অনুষ্ঠিত জুমার নামাজে। মসজিদুল হারামে ইমাম ছিলেন শায়খ ডক্টর ইয়াসির আল দাওয়াশারি। তিনি উপস্থিত মুসল্লিদের পার্থিব জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ সময় মহরম মাসের মর্যাদা ও করণীয় তুলে ধরেন। এদিকে পবিত্র মসজিদুল নববীতে নামাজে জুমার নামাজে ইমাম ছিলেন শায়খ ডক্টর খালিদ বিন সুলাইমান আল মুহান্না। তিনি মুসলিমদের আল্লাহর সন্তুষ্টি অর্জন সর্বাত্মক চেষ্টার আহ্বান জানান এবং কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরেন। পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবা অনুবাদ বাংলা সহ 12টি ভাষায় শোনা যায়। যেসব ভাষায় জুমার খুতবা শোনা যায় তা হলো ইংরেজি, উর্দু, উজবেক, ফার্সি, তুর্কি, ফ্রেঞ্চ, বাংলা, তামিল, শ্রীলঙ্কান, বাম্বারা, গোলা, আইব্রিয়ান ভাষা, পশতু ও হিন্দি। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে যে কোনো একটি ভাষা ক্লিক করলে সেই ভাষায় অনুবাদ শোনা যাবে। এদিকে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদ করা হয়। তাছাড়া পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবা অনুবাদ বাংলাসহ মোট 20টি ভাষায় অনুদিত হয়। বিই নিউজ, ঢাকা।